এখন ইলিশের মরশুম চলছে, তাই প্রত্যেকের ঘরে ঘরে এখন ইলিশ। তো চলুন আজকে আমরা ইলিশ ভাপা বানাবো। ইলিশ ভাপা বানানোর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং জারে সাদা সর্ষে এবং কালো সর্ষে নিয়েছি। তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিচ্ছি খুব সামান্য লবণ দিয়ে সর্ষেটাকে আমি খুব মিহি করে পেস্ট করে নিলাম। খুব মিহি করে পেস্ট করে নেওয়ার পর ওই মিক্সিং জারে আমি কয়েক টুকরো ফ্রেশ নারকেল দিয়েছি, আর দিচ্ছি পোস্ত এক চামচের মতো, আর দেব টক দই দু চামচের মতো। টক দইটা দেওয়ার পর আমি এটাকেও গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। তারপর নারকেলের যে পেস্টটা সেটা আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম। এবার সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেই সর্ষেটাও আমি দেড় চামচের মতো ওই মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দেওয়ার পর আমি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো। আর টকটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি খুব সামান্য চিনি, আর দিলাম সর্ষের তেল 2 থেকে 3 চামচ। এবার ভালো করে আমি মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে যখন সব কিছু মিশে যাবে তখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো একে একে এই মশলার মধ্যে অ্যাড করব। আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি, দিয়ে ভালো করে এই মিশ্রণের সাথে আমি ইলিশ মাছটাকে মিশিয়ে দিচ্ছি। লবণটা একটু কম হয়েছিল সেজন্য আমি আর একটু লবণ দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের মতো আমি ম্যারিনেশনে রেখে দেব। কাঁচা লঙ্কা দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এবার টিফিন বক্সের ঢাকাটা আমি লাগিয়ে দেব। এদিকে একটি গ্যাসের ওভেনের মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়েছি। জলটা দেওয়ার পর আমি একটা স্টিলের স্ট্যান্ড ওই জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর টিফিন বক্সটাকেও আমি ওই স্ট্যান্ডের উপর রেখে দেবো। তারপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মধ্যে জলে রেখে দিয়েছিলাম। স্টিম হয়ে গেছে মাছটার মধ্যে। এবার আমি ঠান্ডা করে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব। তো আপনারাও অবশ্যই এই ইলিশ ভাপা রেসিপিটি বাড়িতে বানাবেন। যদিও এটি একটি কমন রেসিপি, তবুও এই প্রসেসে বানালে ভীষণ খেতে স্বাদ হয়। আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।